যদি পরীক্ষায় এ ধরনের অঙ্ক আসে, নিচের ভগ্নাংশগুলোর মধ্যে বৃহত্তম কোনটি, অর্থাৎ ভগ্নাংশের ক্ষুদ্রতম এবং বৃহত্তম সংখ্যা নির্ণয় করতে বলে, তাহলে এ ধরনের অঙ্কের অনেক শর্টকাট পদ্ধতি আছে। সবচেয়ে সহজ পদ্ধতি হচ্ছে ভাগ প্রক্রিয়ায় সমাধান করা। আমরা ভাগ প্রক্রিয়া বলতে লবকে হর দ্বারা ভাগ করব এবং প্রত্যেকটা অপশনে ভাগফল যার বৃহত্তম সেই সংখ্যাটাই বৃহত্তম, ভাগফল যার ক্ষুদ্রতম সেই সংখ্যাটাই সবচেয়ে ক্ষুদ্রতম। তাহলে অপশন ক, 2কে যদি আমরা 3 দ্বারা ভাগ করি তাহলে ভাগফল হবে 0.67। অপশন খ, 4কে যদি আমরা 7 দ্বারা ভাগ করি তাহলে ভাগফল হবে 0.57। অপশন গ, 5কে যদি আমরা 8 দ্বারা ভাগ করি তাহলে ভাগফল হবে 0.63। অপশন ঘ, 7কে যদি আমরা 11 দ্বারা ভাগ করি তাহলে ভাগফল হবে 0.64। তাহলে আমরা দেখতে পাচ্ছি অপশন 0.67, 0.57, 0.63, 0.64, এই অপশনগুলোর মধ্যে সবচেয়ে বড় সংখ্যাটা হচ্ছে 0.67, অর্থাৎ অপশন ক নাম্বার সবচেয়ে বৃহত্তম বা বড়। যদি সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা বের করতে হয় তাহলে আমরা দেখতে পাচ্ছি 0.67 থেকে ক্ষুদ্রতম 0.64, এর থেকে ক্ষুদ্রতম 0.63, এর থেকে ক্ষুদ্রতম 0.57, অর্থাৎ সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা অপশন খ 4/7।